এই যে হ্যান্ডেলটা দেখছেন ফোল্ড হয়ে আছে, এই হ্যান্ডেলটা তুলে দিলে টুস করে লেগে যাবে, এই যে লেগে গেল, লক হয়ে গেল। এইগুলো সব ইলেকট্রনিক্স গাড়ি, তো গাড়িগুলো খুবই সুন্দর, বাচ্চারা চাপে। এইগুলো মালয়েশিয়াতে থাকে ঠিক কথা, কিন্তু এরা সবাই বাংলাতেই কথা বলতে পারে, আর অ্যাকচুয়ালি এদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো মালয়েশিয়াতে বলে রিঙ্গিত, আমরা যেমন টাকা বলি মালয়েশিয়াতে বলে রিঙ্গিত। আমাদের ওখানে 20 টাকা সমান, এখানে 1 রিঙ্গিত। এই রাস্তা দিয়ে যাবে হচ্ছে শুধু গাড়ি, নীল টাইপের দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যাবে সাইকেল, আর এটা হচ্ছে মানুষ যাতে হেঁটে যেতে পারে ফুটপাথ। তো আমি এখন ফুটপাথ ধরেই যাচ্ছি। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি এখন যাব এই দিকে, আপনাদের দেখাই এই দিকটা। এই যে এইদিকে অ্যাকচুয়ালি মূলত আপনি দেখাবো বিভিন্ন রকমের গাড়ি আছে, বাচ্চাদের খেলনা বলা যেতে পারে। এইগুলো সব ইলেকট্রনিক্স গাড়ি, তো গাড়িগুলো খুবই সুন্দর, বাচ্চারা চাপে। এইগুলো কত সুন্দর এবং অনেক মজবুত, ছোট গাড়ি। এই গাড়িটা টোটাল 200 কিলো লোড বহন করতে পারবে, আর এইগুলো তো হচ্ছে 100 কিলো করে। যেমন এই সাইকেলটার নাম আমি জানি না, এটা আমার ভীষণ ভালো লাগে। এইটা এই যে এই সাইকেলটা, দুটো চাকা আছে, বসে যাওয়া যাবে। এই যে হ্যান্ডেলটা, এইটা এইভাবে কি, এটাও ব্যাটারি চালিত, এটাও ব্যাটারি চালিত। এই যে হ্যান্ডেলটা দেখছেন ফোল্ড হয়ে আছে, এই হ্যান্ডেলটা তুলে দিলে টুস করে লেগে যাবে, এই যে লেগে গেল, লক হয়ে গেল। তো এই হচ্ছে সামনের লুকটা। এখানকার দাম হচ্ছে এটা মানে রিঙ্গিত, এখানকার আমরা যেমন টাকা বলি, আর এখানকার লোকেরা বলে রিঙ্গিত। তো এখানকার হচ্ছে রিঙ্গিত অনুযায়ী সাইকেলটার দাম 1900 রিঙ্গিত, 1900 রিঙ্গিত। এগুলো একদম ছোট ছোট বাচ্চাদের। এইগুলো আমাদের ওই দিকে পাওয়া যায়, কিন্তু যেগুলো দেখালাম এইগুলো সচরাচর পাওয়া যায় না। এগুলো অ্যাকচুয়ালি এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এক্ষুনি বৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তাগুলো ভিজে ভিজে আছে। এটা একটা মার্কেট, এই বিভিন্ন রকমের জ্যাকেট, জামা আর টি শার্ট এসবই পাওয়া যায় মূলত। এইগুলো দেখুন সবটাই লেদার, এইগুলো হচ্ছে লেদার, পিওর লেদার, এইগুলো হচ্ছে সবই লেদার। হ্যাঁ, তো এখানে প্রচুর দোকান আছে, আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখায়। অ্যাকচুয়ালি ভাষা নিয়ে অনেক প্রবলেম হয়, কিন্তু এখানে এসে যখন কথা বললাম তো বলছে বলেন কোনো অসুবিধা নেই। এই দাদার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশে, কিন্তু এখানেই বিয়ে থা করে এখানেই সিটিজেন হয়ে গেছে। এই দাদা এখন জামা কাপড় গুছানো নিয়ে ব্যস্ত। ঠিক আছে দাদা। ওই ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? না, ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ। এখানেই থাকা হয় নাকি? হ্যাঁ, এই জায়গায় থাকা হয়। এই যে এই দাদাও হচ্ছে ওয়াসি, মানে এখানেই থাকা হয় কি, তাই তো? বাংলাদেশ একদম যাওয়া হয় না আমার। ইন্ডিয়ায় তো আমার আত্মীয় স্বজন সব ইন্ডিয়ায়। আর এখানে বাংলাদেশে আমার বাবা একাই। আর এখানে কি থাকা হয় নাকি? এখানে আছি 15 বছর। এখানে 15 বছর আমার ব্যবসা বাণিজ্য চলছে, দেখা হচ্ছে মোটামুটি চলছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ব্রো।
অ্যাকচুয়ালি এখানে প্রচুর দোকানপাট। এখানে যেটা দেখতে পাচ্ছি মূলত হচ্ছে কিছুটা বলা যেতে পারে এমএসডি। এমএসডি ফুল ফর্মটা হচ্ছে মরা সাহেবের ড্রেস। তো ঠিক আছে, এইটুকুই ঘুরলাম। অনেক কিছু আছে, বাচ্চাদের ছোট ছোট গাড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু এত বড় স্টোর আমি কোনো জায়গায় দেখিনি। তবে এরা হচ্ছে এখানে মালয়েশিয়াতে থাকে ঠিক কথা, কিন্তু এরা সবাই বাংলাতেই কথা বলতে পারে। অ্যাকচুয়ালি এদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। কতদিন হলো এখানে? চার মাস। এখানে অনেক জনের সঙ্গে কথা হলো, অনেকে বলছে আমরা আছি প্রায় 17-15 বছর, তার মানে তুমি এখানেই সেটেলড হয়ে যাবে ভবিষ্যতে, তাই তো? রুম চিন্তা নেই, মানে এখান থেকে পয়সা করি দুটো এ করে দিলে, তাই তো? ঠিক আছে, এখান দিয়ে আর কি শুরু হচ্ছে আপনাদেরকে দেখে দেখুন শেষ কোথায়। এবার আপনাদেরকে এ করে দেখা যায়, প্রচুর খেলা আছে, প্রচুর খেলা আছে। শুধু আমি এত বড় স্টোর দেখিনি বলেই আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে কাউন্টার, পেমেন্ট কাউন্টার, এইদিকে এই আছে। তো আমি সেটা তোজের জন্য এই খেলাটা নিলাম ওই দোকান থেকে, এই তোজের জন্য খেলাটা নিলাম। ওই ভাই আমাকে বলল রাত্রে না যাওয়াটাই ভালো, আর বছরের প্রথম দিন মানে নতুন বছর আজকে 1 তারিখ 1 জানুয়ারি, তো বলছে ওইদিকে না যাওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে ওইদিকে গেলে অনেক ধরনের লোক থাকে, তো ও যেভাবে বললো আমি নিজেই অটোমেটিকলি ভয় পেয়ে গেলাম। কিন্তু ওকে যে ভিডিওতে ভাই তুমি কতটা বলো তাহলে তোমার বাংলাদেশ কিংবা ওয়েস্ট বেঙ্গলের মানুষ দেখে সাবধানতা অবলম্বন করবে যদি কোনো সময় এখানে ঘুরতে আসে। তো বললো না আমার এটা বলাটা ঠিক হবে না, এখানে তো আমাকে থাকতে হবে, তো এই কথাটা বলতে পারবো না। সেই জন্য ও আর কি বললো না, আমিও চাইনি যে ওর কোনো ক্ষতি হোক, আর ও নিজেও ভিডিও আসতে চাইলো না, আর আমিও চাইছিলাম না যে ও ভিডিওতে আসুক। কিন্তু ও যদি আসতে চাইতো হয়তো নিতাম, কিন্তু এখানকার মানুষকে ভিডিও দেখবে তো। এটা হচ্ছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কিংবা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ দেখতো, তারা যদি কখনো আসতো তাহলে তারা সাবধান হতো। তো বন্ধুরা, আমি ছিলাম ওই সাইডে, তো ওই বাংলাদেশের ভাইটা আমাকে বললো ওইদিকে যাওয়ার দরকার নেই, তার কারণ ওইদিকে একটু ভয় আছে, তার কারণ নতুন বছর, আজকে বছরের নতুন দিন, যে কোনো সময় এখানে আপনার মোবাইল টাকা পয়সা নিয়ে নিতে পারে এবং দুর্ব্যবহার করতে পারে, ওইদিকে না যাওয়াটাই ভালো। তো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এখন এই মলটাইতে এসেছি, এখন এই মলটা একটু ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। এটা তো বেশ ভালো, এটা একটা পাখা, এই যে আমার চুল উঠছে দেখুন। তো বন্ধুরা, এখান থেকে এই পাখাটা কিনে নিলাম, কোথাও গেলে এটা কাজে লাগবে। তো এটা নিলো 35 রিংগিত। তো চলুন আবার অন্য জায়গায় যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি আছি ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে ঘুরে দেখলাম, এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই তো আমি এখান দিয়ে এবার নিচেতে নেমে যাব, নেমে দেখি আর কি কি আছে এবং আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। তো এটাই মূল বিষয় ছিল। তো চলুন আমার সঙ্গে আপনারা ঘুরে সুন্দর করে ঘুরে দেখব, কি বলেন? তো চলুন আমার সঙ্গে। অনেকে বিদেশে আসতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি বিদেশের কালচার কেমন, বিদেশের কালচার, বিদেশের সংস্কৃতি কেমন, বিদেশের কালচার কেমন, সেটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এখানকার শপিং মল কেমন, এখানে রাস্তাঘাট কেমন, এখানকার পরিবেশ কেমন, সেইগুলোই মূলত আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। তো চলুন।
তো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বেশ অনেকটা দূরে হোটেল থেকে। এখন এই যে দেখতে পাচ্ছেন, এখানে ট্রাফিক বললে কিছুই নেই। এই যে একজন লাইটে দেখুন সিগনালে হেঁটে যাচ্ছে, যখনই হাঁটবে তখনই অ্যাকচুয়ালি রাস্তাটা পার হতে হবে, এই সিগনাল পড়ে গিয়েছে। তো এখন হোটেল থেকে অনেকটা দূরে চলে এসেছি, এখন যাব আবার এই দিকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখান দিয়ে যাচ্ছি একটু রিস্ক নিয়ে। এখানকার রাস্তাঘাট, গাছপালা সব কিছু দেখাবো বলেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আমরা যে টাকা বলি ওরা বলে সিঙ্গাপুর ডলার, তার মানে হচ্ছে আমাদের 40 টাকা সমান সিঙ্গাপুরে হচ্ছে $1। মালয়েশিয়াতে বলে রিঙ্গিত, আমরা যেমন টাকা বলি মালয়েশিয়াতে বলে রিঙ্গিত। আমাদের ওখানে 20 টাকা সমান এখানে 1 রিঙ্গিত। একটু আগে এই মলটা ঢুকেছিলাম, এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো যাই হোক, আমার ইউটিউব আমার পেশা নয়, আমি ভিডিও করি, তার কারণ একটাই যে আমি তো ঘুরতে ভালোবাসি আর অনেক জায়গায় ঘুরতেও যাই। যদি আপনাদেরকে কোথায় কোথায় যাচ্ছি বা দেখাতে পারি, আমার নিজের ভালো লাগে, ভিডিও দেখানোতে হয়তো আপনাদের কোনো উপকারে লাগতে পারবো না, হতে পারে, কিন্তু তারপরেও মনে হয়েছে যদি কারোর এইটুকু যদি লাগতে পারি, সেই জন্য আমার ভিডিও করা, যে আমি ইউটিউব আমার যত জায়গায় বেড়াতে সেটা ইউটিউবে ডাউনলোড করে দিচ্ছি। আজকে রিয়াং আছি, কালকে বয়স হয়ে যাবে, বসে বসে তখন ওইগুলোই দেখবো, এই জন্যই মূলত ভিডিও করা। এই গাড়িগুলো অ্যাপসের মাধ্যমে নিতে হয়, যদিও আমার কাছে অ্যাপস নেই, না হলে আমি না হেঁটে এটাই নিয়ে যেতাম। সিঙ্গাপুরে তো প্রচুর গরম আর মালয়েশিয়াতেও খুব গরম, তবে আপনারা ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যদি কেউ আসেন, অনেকে হয়তো জানবেন না, সেই ক্ষেত্রে হয়তো ঠান্ডার ড্রেসপত্র নেবেন। আমি আপনাদেরকে বলবো ঠান্ডার ড্রেস ভুল করে নেবেন না, নাহলে অতটা দূর থেকে কষ্ট করে আপনাদেরকে আনা হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যাবে হচ্ছে শুধু গাড়ি, নীল টাইপের দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যাবে সাইকেল, আর এটা হচ্ছে মানুষ যাতে হেঁটে যেতে পারে ফুটপাথ। তো আমি এখন ফুটপাথ ধরেই যাচ্ছি। এই যে বলছিলাম পাশে ফুটপাথ, আর এর পাশে হচ্ছে খাওয়ার জায়গা আছে, ও অনেক আইটেম আছে, কি খাবেন বলুন, কিন্তু লোকজন এখন নেই এখানে, অ্যাকচুয়ালি রাত না হলে ভিড় হয় না দোকানগুলোতে। তবে একটা কথা বলি, ভালো লাগছে ঘুরতে, কিন্তু সাথে ভিডিও বানানো একটা কষ্ট আছে, কষ্ট করেই ভিডিওগুলো করি। তো ঠিক আছে, আমার রথও দেখা হচ্ছে, কলাও বেচা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ঘোরাও হয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল, আর মালয়েশিয়ার জাতীয় ফুল হচ্ছে জবা, এই জবা ফুল। আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব, একাই বেরিয়ে পড়েছি, যদিও রাস্তাঘাট চিনি না, কিন্তু একটা হোটেলের কার্ড নিয়েছি, বাই চান্স যদি খুঁজে না পায়, যদি হারিয়ে যায়, সেই জন্য ওই কার্ড আমাকে অনেকটা সহযোগিতা করবে। তো আপনারা যারা অন্য দেশে যাবেন, আপনাদেরকে একটা গাইড করি, আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা অবশ্যই একটা ভিজিটিং কার্ড নিয়ে নেবেন। হাইড়ে গেলেও আমাদের ওখানে তো চেনাশোনা রাস্তা, এখানে তো হাইড়ে যেতেই পারি, কোন দিক দিয়ে বেরোচ্ছি, কোন দিক দিয়ে ঢুকছি, সেই জন্য যদি একটা কার্ড থাকে আপনি পুলিশের সহযোগিতা পেতে পারেন, সাথে যে কোনো ট্যাক্সির নিয়ে নিতে পারেন, যেই হোটেলে যাবো আপনাকে সেই হোটেলেই পৌঁছে দেবে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বাই।